নমস্কার, শীলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি। রেসিপিটি হলো চিকেন মালাই কোফতা। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন শুরু করছি। প্রথমে একটা মিক্সিং জারে বোনলেস চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। তারপর একে একে দিয়ে দিলাম পেঁয়াজ, ধনে পাতা, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার মিশ্রণটা একটা বাটিতে নামিয়ে পরিমাণ মতো নুন, ব্রেড ক্রাম্ব, ও সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে এই রকম পিং পং বলের শেপ করে সমস্ত বলগুলো বানিয়ে নিলাম। এবার গ্যাসে প্যান বসিয়ে 1 টিস্পুন অলিভ অয়েল দিয়ে কিছু পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা ও 10-12টা কাজু বাদাম দিয়ে হালকা ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজতে হবে না। এবার ঠান্ডা হলে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। আবার গ্যাসে প্যান বসিয়ে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে তেল গরম হলে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে একে একে বলগুলো গোল্ডেন করে ভেজে নিলাম। এইভাবে সমস্ত চিকেনের বলগুলো ভেজে নিলাম। এখানে গ্যাসের ফ্লেম কোনো মতোই বাড়ানো যাবে না, তাহলে চিকেনের বলগুলো পুড়ে যাবে ও ভেতর থেকে সেদ্ধ হবে না, তাতে খেতে ভালো লাগবে না। সমস্ত বলগুলো রেডি হয়ে গেল। এবার গ্যাসে প্যান বসিয়ে তেল দিয়ে 3টা এলাচ দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম।
যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ একটু ভেজে নিয়ে এবার পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপর আবার নাড়তে হবে। মশলা কষানো হয়ে এলে হাফ কাপ জল দিয়ে ফুটতে দেব। এবার স্বাদ মতো নুন দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম। গ্রেভি ফুটে উঠলে চিকেন বলগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। এবার ঢাকনা খুলে উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। তারপর আবার ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। ঢাকনা খুলে আবার উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম ও সামান্য কেশরি মেথি দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি চিকেন মালাই কোফতা। এবার সার্ভ করলেই চেটে পুটে থালা পরিষ্কার। জানো তো আজ বানিয়েছিলাম এই রেসিপিটা, সাথে ছিল পিস পোলাও, তাই বলছি তোমরাও ট্রাই করো চিকেন মালাই কোফতা রেসিপিটা। আপনারা যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।